أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ছোট ছোট সোনামণিরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তোমাদের আসমাউল হোসনা মিস লাইট ফায়ার স্কুল সাজুপুর শাখা থেকে আচ্ছা সোনামণিরা সবাই অনলাইনে ক্লাস কেমন ভাবে করছো খুব সুন্দর ভাবে না হ্যাঁ খুব সুন্দর ভাবে করছো আমি শুনেছি সবাই অনেক সুন্দর ভাবে বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে আমরা আজকে কি করব বলো তো নার্সারি বাংলা কি করব নার্সারি বাংলা ক্লাস ওকে আচ্ছা আমরা ক্লাস করার আগে কি করি নি বলো তো যখন আমরা পড়ালেখা শুরু করি তার আগে আমরা একটা দোয়া পড়ে নি রব্বি জিদনি ইলমা আমার সঙ্গে সবাই বলো লক্ষ্মী ছেলে মেয়ের মতো রব্বি জিদনি ইলমা ওকে আচ্ছা চলো আজকে আমরা কি করব দেখি আমাদের আজকে টপিকস কি আচ্ছা আমাদের টপিকস হচ্ছে আজকে স্বরচিহ্ন দিয়ে শব্দ গঠন প্রথম সেমিস্টারে যেটা আমরা পড়েছিলাম সেটা ওকে স্বরচিহ্ন দিয়ে শব্দ গঠন তোমরা খাতায় সবাই খাতার উপরে সি ডব্লিউ লিখবা ওকে খাতার উপরে কি করবে তোমরা সি ডব্লিউ লিখবে লিখে আজকে কয় তারিখ বলো তো আজকে নয় তারিখ দিবে এরপরে সাত মাস এটা দিবে আচ্ছা এরপরে কি করবে দেখো তোমরা বইয়ে এভাবে বইয়ে লেখা আছে আমি বইয়ে দেখাচ্ছি তোমরা খাতায় করে নেবে ওকে আচ্ছা খাতায় দেখো খাতায় তোমরা আগে আকার লিখবে তারপরে রশ্মিকার লিখবে দীর্ঘিকার লিখবে রশ্মুকার এভাবে লিখে যাবে আমি এটা দুই পাটে দেব ওকে আচ্ছা আসো আকারে কি হয় বলো তো বাবা চাচা আকারে কি বাবা চাচা রশ্মিকারে চিনি মিনি রশ্মিকারে চিনি মিনি আচ্ছা আকারে বাবা আমরা প্রথমে বাবাটা লিখে ফেলি ওকে বয়ে আকারে বা বয়ে আকারে বা বাবা দেখো আমরা বাবাটা কিভাবে লিখছি দেখো হ্যাঁ এই যে এবার মাত্রা টেনে দেব বলো বয়ে আকারে বা তারপরে কি বলো তো বয়ে আকারে বা তাহলে কি হয় বাবা এরপরে চাচা জয়ে আকারে চা বলো জয় আকারে চা জয় আকারে চা তাহলে কি হয় চাচা আমরা একবার করে লিখবো এটা ওকে এরপরে কি বলো তো রশিকার রশিকারে চিনি মিনি চিনি বানানটা লিখি চয়ে রশিতে চি বলো সবাই সুন্দর করে আমার সাথে চয়ে রশিতে চি দন্ত নয় রশিতে নি তাহলে কি হয় চিনি এবার মিনি ময়ে রশিতে মি বলো ময়ে রশিতে মি দন্ত নয় রশিতে নি কি হয় মিনি চিনি মিনি আমরা একবার করে লিখব ওকে আমি বইয়ে দেখাচ্ছি তোমরা খাতায় লিখে দেখাবে আমাকে এরপরে দীর্ঘিকারে কি হয় শীত গীত রশ্মুকারে ফুল দুল ওকে এটা কি কার দীর্ঘকার দীর্ঘকারে কি হয় শীত দেখো তালব্য শয়ে দীর্ঘিতে শি বলো সবাই আমার সাথে তালব্য শয়ে দীর্ঘিতে শি ত কি হয় শীত এরপরে কি হবে গীত বলো গয়ে দীর্ঘিতে গি বলো সবাই গয়ে দীর্ঘিতে গি ত গীত শীত গীত রশ্মুকারে কি হবে ফুল দুল দেখো ফয়ে রশ্মুতে ফু বলো সবাই আমার সঙ্গে ফয়ে রশ্মুতে ফু ল ফুল আর এটা কি বলো তো দুল দয়ে রশ্মুতে দু ল কি হয় দুল আমরা যে কারে দুল দিই সেই দুলটা তাহলে দীর্ঘকারে শীত গীত রশ্মুকারে ফুল দুল আমরা প্রথম সেমিস্টারে পড়াটা কিন্তু পড়ছি ওকে রিভিশনে আসছে এটা এরপরে কি দীর্ঘকার দীর্ঘকারে মূল কুল দেখো মূল কুল ময়ে দীর্ঘতে মু বলো সবাই ময়ে দীর্ঘতে মু ল কি হয় মূল মূল মানে কি শিকড় গাছের শিকড় সেটা কুল কয়ে দীর্ঘতে কুল কুল বলো সবাই কয়ে দীর্ঘতে কু ল তাহলে কি হয় কুল কুল মানে কি জানো কুল মানে বড়ই হয় আবার নদীর তীরও হয়
দুই কূলের বানান দুই রকম, এই এই এটা হচ্ছে নদীর তীর, আর এটা কি বলতো? তৃণ, ঋকারে তৃণ, গৃহ তৃণ, তৈরি ত্রি, বলো তৈরি ত্রি, মূর্ধন্য ন তৃণ, আর এটা কি? গৃহ, গৈরি গ্রি, বলো গৈরি গ্রি, হ গৃহ তৃণ গৃহ। তৃণ মানে কি জানো? তৃণ মানে, তৃণ মানে কি বলতো? তৃণ মানে কি? ঘাস, এখানে ঘা দন্ত সে ঘাস, যেমন দেখি না সেই ঘাস। আর মৃগ, গৃহ মানে কি? ঘর, গৈরি গৃহ গৃহ। আচ্ছা এটা কি কার? একার। এটা কি কার? একার। একারে অনেক সহজ, একারে ছেলে মেয়ে, ওই কার ওই কারে কি কার? ওই কারে কি হয়? এটা ওই কার, ওই কারে তৈল খোল। দেখো একারে ছেলে, ছয়ে একারে ছে, বলো সবাই, ছয় একারে ছে, লয়ে একারে লে, কি হয়? ছেলে মেয়ে, ময়ে একারে মেয়ে, অন্তস্তয় একারে এ, মেয়ে ছেলে মেয়ে, ওই কারে কি হয়? তোল চৈত্র, তোল তয় ওই কারে তৈ, বলো তয় ওই কারে তৈ, ল তোল খোল, খয় ওই কারে খই, আমরা সেকেন্ড সেমিস্টারে চৈত্র পড়েছিলাম সেজন্য চৈত্র বলে ফেলেছি, ঠিক আছে, কিন্তু এখানে প্রথম সেমিস্টার পড়ছি তো এটা খোল হবে, খয় ওই কারে খই, ল খোল, তোল খোল। এরপরে কি আছে? ওকারে ভোর দোর, ওকারে নৌকা কৌটা, তাহলে ওকারে লিখে ফেলি আমরা, ভয় ওকারে ভো, বলো সবাই, ভয় ওকারে ভো, বয়ে শূন্য, ফোর দোর, বলো দয় ওকারে দো, বয়ে শূন্য দোর। এবার কি? ওকারে কি? নৌকা, আমরা নৌকাটা সবাই চিনি, দন্ত নয় ওকারে নৌ, কয়ে আকারে কা, নৌকা কৌটা, কয় ওকারে কো, বলো সবাই, কয় ওকারে কো, টয়ে আকারে টা, কৌটা। ওকে, তাহলে সবাই সুন্দরভাবে তোমরা এভাবে লিখে খাতায় লিখে আমার কাছে SW পাঠাবে, ওকে? আর আজকে কয়েকদিন কেন তোমরা একটু লেখাপড়া কম করছো মনে হচ্ছে, আর একটু সুন্দর করে লেখাপড়া করো, আমাদের পরীক্ষা চলে এসেছে না। ওকে, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।